গাইস দেখো জাস্ট চুড়াটাকে কি সুন্দর লাগছে। রাত্রিবেলা না আসলে হয়তো ব্যাঙ্গেল চার্চে আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ বড়দিনে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কি রাজ ঢুকতে পারবো ভাই, দেখো গাইস সুন্দর লাগছে, সুরক্ষিত থাকুন। কত সুন্দর লাগছে রে ভাই, তোর বাবা ছবি তোর গঙ্গার পারে আর যাওয়া যাবে না, নিরাপত্তা জনিত কারণে গঙ্গার পারে থেকে আর যাওয়া যাবে না। আর যারা রয়েছেন এখনো আপনাদের কাছে আমরা করজোড়ে বলছি, আপনারা গঙ্গার পারে আর থাকতে পারবেন না, আপনাদের এবার উঠে আসতে হবে। পবিত্র ধর্মস্থান, এই পবিত্রতা রক্ষা করুন। আগত সকল দর্শনার্থীকে জানাই রাজবংশী মন্ডল এবং রবীন্দ্রচূড়ার বিধায়ক মাননীয় অশ্বেত মজুমদারের পক্ষ থেকে ফালতু একদম আসা এখানে গাইজ আমরা এসেছিলাম ব্যান্ডেল চার্চ দেখতে, সেই কোথা থেকে, বাট আমরা তো আমাদের তো জানা ছিল না যে এত তাড়াতাড়ি বন্ধ করে দেয়। জানা ছিল রাত্রিবেলা তো কোনোদিন আসিনি, বাট হঠাৎ করে এখন চাগার দিয়ে বন্ধ করে দিয়েছে ব্যান্ডেল চার্চ। শুধুমাত্র এই বাইরেটুকুনি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাইরেটুকু, এইটুকু দেখে এখন আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। এই জাস্ট আসলাম, মানে 5 মিনিট হলো, তাই না ভাই? 5 মিনিট মতন হলো, বাট পুরো ভাগ্যটা একদম পুরো খারাপ। মানে কি বলবো, প্রতি বছর আসি দিনের বেলা, তো ভাবলাম রাত্রিবেলাও একটু যাই দেখি কত, মানে কতটা পর্যন্ত মানে খোলা থাকে। সবাই এসে অবাক, মানে চলে যাচ্ছে, মানে ফিরে ফিরে সবাই চলে যাচ্ছে। তো এখন আমরা আবার স্টেশনে যাব, কি আর বলবো, একদম পুরো মানে কি বলবো, আর কিছুই ভালো লাগছে না। মানে আসলাম একটু ভেতরটা দেখবো, কারণ ভেতরটাতে তো সমস্ত কিছুটা আছে, তাই তো? সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, কারণ কত দূর থেকে এসেছি বলো তো তোমরা, সেই কোথায় গুপ্তিপাড়া বেহুলা আর কোথায় এই ব্যান্ডেল, অনেকটাই রাস্তা বলতে গেলে। তো চলো, কি আর বলবো, কপাল খারাপ আমাদের, আমার মানে আমার অন্তত সবসময় কপাল খারাপ থাকে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।